চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য মইনুদ্দিন খান বাদল ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সংসদের বৃহস্পতিবার সংসদের পঞ্চম অধিবেশনে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মইনুদ্দিন খান বাদলের শোক প্রস্তাব আলোচনায় অংশ নেন সংসদের সরকারি ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা। রিতা নাহারের প্রতিবেদন দেখুন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। এরপর বর্তমান সংসদের সদস্য মইনুদ্দিন খান বাদল ও ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সিনিয়র নেতারা তার স্মৃতিচারণ করেন। বিএনপির জামাতের দুঃশাসনের সময় সেই থেকে মইনুদ্দিন খান বাদল অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার বক্তৃতার মধ্যে বিভিন্ন দেশের ঐতিহাসিক ঘটনা এবং প্রাসঙ্গিক সেগুলি তিনি কোট করতেন। জাতীয় রাজনীতির অঙ্গন একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং সাংসদকে হারালাম, দেশ কীভাবে এগিয়ে যাবে সে নিয়েই তিনি চিন্তা করতেন। বিরোধী দলের নেতা রওশন এরশাদ মইনুদ্দিন খান বাদলের মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান। যে চলে যায় সে জায়গা কিন্তু আর কেউ কোনোদিন নিতে পারে না। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সুস্থ হয়ে আবারও সংসদে ফিরতে চেয়েছিলেন বাদল। এই মৃত্যু খবর পেয়ে আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলি, তখন একথাটাই বলছিলেন যে বহু তিনি তো চাচ্ছিলেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পার্লামেন্টে এসে কথা বলবেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সংসদের রীতি অনুযায়ী বর্তমান সংসদের সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করা হয়। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।